আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো যে আপনার মেশিনটি যদি জাম হয়ে যায়, ধরেন চাকা ঘুরতেছে না, কলম ঘুরতেছে না, মেশিনটি একদম জাম হয়ে গেছে, চলতির মধ্যে মেশিনটা রানিং আছিল কিন্তু হঠাৎ করে মেশিনটি জাম হয়ে গেছে, এখন আপনি কীভাবে মেশিনটি সমাধান করবেন, সমস্যাটি সমাধান করবেন, এটাই দেখাবো আজকে ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপেও আপনারা যে কোনো সমস্যা পোস্ট করতে পারেন। আর আমরা নতুন মেশিন সেল করি, চাইলে আমাদের কাছ থেকে নতুন মেশিন ক্রয় করতে পারেন। আচ্ছা, প্রথমে আপনাকে সমস্যাটি আগে সমস্যাটি বের করতে হবে, তারপর সমাধান করবেন। আপনার যদি এরকম সমস্যা হয়, ধরেন কোনোটাই ঘুরতেছে না, দেখেন চাকাটাও ঘুরতেছে না, কলমটা যে কলমটাও ঘুরতেছে না, আপনাকে কয়েকটা জিনিস খুলতে হবে। প্রথমে সামনে প্লেটটি খুলবেন, সামনে প্লেট দেখেন এখানে কোনো সমস্যা নেই, তারপর নিচে খুলবেন, দেখেন এখানে সমস্যাটি হচ্ছে আপনার এই সেটের ববিন কেসটা ভিতরে ঢুকে গেছে, দেখেন এটা ভিতরে ঢুকে গেছে, যে কারণে মেশিনটা জাম হয়ে গেছে। এটা যদি আপনার চলাকালীন অনেক ইয়ে আছে, চলাকালীন এটা ভিতরে ঢুকে যায়, খুলে পড়ে যায়, তারপর হচ্ছে আপনার ববিন কেস লাগানোর সময় এটা ভিতরে চলে যায়, তারপর কিন্তু জাম হয়ে যায়। তো এটা ভিতরে চলে গেছে তাই এরকম হচ্ছে। এখন এটা পুরোটা খুলে ফেলি, এখন দেখি, দেখেন এখন কিন্তু মেশিন ঘুরতেছে, দেখেন এটা সমস্যাটাই ছিল এখানে। এটা সমস্যাটা হয় আপনার স্যাডেল, মেশিনের স্যাডেলটা যদি ছোট থাকে তাহলে এটা সমস্যাটা একটু বেশি রকম হয়। কেন হয় আমি দেখাই, দেখেন স্যাডেল ছোট না বড় কীভাবে বুঝবেন, স্যাডেলটা যখন আপনি এভাবে লাগাবেন, লাগানোর পর এভাবে একটু নড়া দিবেন, যদি বেশি নড়ে তাহলে মনে করবেন স্যাডেলটা ছোট, আর যদি কম নড়ে একটু টাইট থাকে তাহলে মনে করবেন স্যাডেলটা বড়। এটা পারফেক্টলি আছে, তারপর আপনার আরেকটা সমাধান আছে এটা। এখন আমরা সুন্দর করে এটা লাগাই, দেখেন এটা লাগাই দিচ্ছি প্রথমে স্যাডেলটা, তারপর হচ্ছে র্যাজবুরি রিংটা, তারপর হচ্ছে দুইটা ক্লিপ লাগাবেন। দুইটা ক্লিপ লাগানোর পর আপনারা কী করবেন, এখানে দেখেন দুইটা ক্লিপের নাট আছে, দুইটা ক্লিপের নাট ভালো করে টাইট করবেন, যে কারণে এটা ঢিল থাকে, তারপর স্যাটেলটা কিন্তু ভিতরে ঢুকে যায়, শক্তি পায় ভিতরে যাওয়ার জন্য। আর যদি এটা টাইট রাখেন তাহলে কিন্তু অনেক টাইট থাকবে স্যাটেলটা, আর লড়বে না, দেখেন এটা কিন্তু এভাবে লড়া দিলে এটা কিন্তু লড়তেছে, এটা যদি টাইট থাকে তাহলে কিন্তু এত লড়বে না, হালকা লড়বে কিন্তু এত লড়বে না, এটা একটু টাইট রাখবেন। এটা ঘুরতেছে, তারপর আপনারা ববিন কেসটি লাগাবেন, তারপর হচ্ছে লাগাবেন, তারপর সামনে প্লেটটি লাগাবেন। লাগানো শেষ, দেখেন এখন কিন্তু মেশিনে কোনো জাম নাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।